নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প বিপন্ন সুখ। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত বিপন্ন সুখ। জমজমাটি আসরের মধ্যে নিঃশব্দে পিছন দিকের দরজা দিয়ে ঢুকে ফস করে মৃণালের হাতে তাসগুলো তুলে নিয়ে বলে উঠল নিখিল, উফ, খুব মারকাটারি হাতখানা পেয়েছিস তো। নিখিলের জীবনে অনেক সমারোহ, অনেক বারবারন্ত। নিখিল যেসব কেষ্টবিষ্ট মহলে ঘুরে বেড়ায়, যেসব হোটেলে ফোটেলে গিয়ে ওঠে, তা শুনে এই পেয়ারা বাগান তরুণ সংঘের সদস্যদের চোখ ট্যারা হয়ে যায়। তবু নিখিলের কথার ধরনটি বদলায়নি, অন্তত এদের কাছে নয়। বদলানোই তো স্বাভাবিক ছিল, তাহলে তো বলতে হয় নিখিলের চরিত্রও বদলায়নি। না হলে কবেকার কোন ছেলে মানুষের ফসল এই একটা আড্ডা ঘর, যার দেওয়ালে স্যাঁতস্যাঁতে ছাপ, মেঝেটা আটফাটা, কড়িবর্গা ঝুলন্ত প্রায়, এবং দরজা জানলারা রান্নাঘরের সমতুল্য। সেই ঘরটার জন্য ওর মন আজও কেন টানে? নিখিলের বম্বের বাড়ির চাকর বাকর যদি দেখে সাহেব এই ঘরে ঢুকে ডজন ডজন চায়ের পেয়ালার দাগে চিত্রিত এবং শত শত আগুনের ফুলকির দাহে জর্জরিত একখানা মলিন ফরাশ পাতা নড়বড়ে চৌকিতে পরম আনন্দে বসে আছেন, স্রেপ অজ্ঞান হয়ে যাবে তারা। অথচ সত্যি পরম আনন্দ পায় নিখিল এখানে এসে, বর্তে যায় যেন। হেড অফিস বোম্বাইতে স্থায়ী হলেও মাঝে মাঝেই কলকাতায় আসতে হয় নিখিলকে কোম্পানির কাজে। কোম্পানির পয়সাতেই উড়ে উড়ে আসে যায়, কোম্পানির গাড়িতেই কলকাতা চষে বেড়ায়, আর কোম্পানির ঢালাও হুকুমে তার মান্যগণ্য খদ্দেরদের নিয়ে গিয়ে দামি হোটেলে তুলে লচপচানি করে। রতনচাঁদ মানিকচাঁদ অ্যান্ড কোম্পানির অনেক রকমের বিজনেস, নিখিল তাদের ডান হাত। তবু নিখিল কলকাতায় এলেই কোনো এক ফাঁকে একবারই চটা ওঠা মেজের ঘরটায় দুদণ্ড বসে যায়, হয়তো এক হাত তাসও খেলে যায়। নিখিলের এই ভালোবাসার নম্রতায় সংঘের অন্যান্য সদস্যরা অভিভূত, বিগলিত। কিন্তু নিখিলও কি এদের কাছে কৃতজ্ঞতায় বিগলিত নয়? এরা যে নিখিলকে পয়সাওয়ালা বলে ঠেলে ফেলে দেয়নি, এখনো তুই তুকারি করে কথা বলে, নিখিলের কাছে ক্লাবের জন্য ডোনেশন চায়, পুজোর মোটা চাঁদাও আদায় করে, এটাকে নিখিল ওদের কৃপা বলেই মনে করে। পেয়ারা বাগান নামটা এখন শহরের নামের খাতা থেকে প্রায় লুপ্ত। তরুণ সংঘের তরুণরাও এখন আর তরুণ নেই, খুঁজলে অনেকেরই রগের চুলের ফাঁকে আলপিনের আগাদের উঁকি মারতে দেখা যাবে। তবু তরুণ সংঘের প্রতি আনুগত্যের অভাব নেই কারো। নিহাত যারা কর্মসূত্রে বাইরে চলে গেছেন তারা বাদে, চলে গিয়েও নিখিলের মতো এতটা যোগসূত্র কেউ কেউ রাখতে পারেনি। কেউ কেউ চাঁদা বন্ধ করে দিয়েছে, কেউ হয়তো বার্ষিক চাঁদাটা দুবছরে জমিয়ে ফেলে যখন কলকাতায় আসে দিয়ে গিয়েছে। পূজোর সময় কলকাতায় এলে অষ্টমীর অঞ্জলিটা হয়তো তরুণ সঙ্গে ঠাকুরকেই দিয়েছে, হয়তোবা এসে উঠতে না পেরে ফিরে গিয়ে একটা পোস্ট কার্ডে একত্রে সবাইকে বিজয়ার সম্ভাষণ জানিয়ে লিখেছে, নানা কাজে পড়ে আর এবারে, ইত্যাদি ইত্যাদি। এবছরে ক্লাবের রজত জয়ন্তী বছর, তাই এবার পূজোর সময় প্রাক্তন সদস্য সম্মেলনের পরিকল্পনা চলছে এবং বাজেট সম্পর্কেও আলোচনা হচ্ছে। এহেন কালে হঠাৎ নিখিলের আবির্ভাব যেন বিপদকালে ঈশ্বরেরই আবির্ভাব তুল্য।
বাজেটে যা কিছু সমস্যা দেখা দেবে নিখিল সেটা হাতে তুলে নেবে, এ সম্পর্কে তারা নিশ্চিত। অতএব হই হই রবে ঘর প্রায় ফাটিয়ে ফেলল ওরা। কবে এলি, কখন এসে ঢুকলি, কেউ টের পেলাম না তো, আশ্চর্য। নিখিল সেই মলিন ফরাশের ওপর একধারে বসে পড়ে বললে, সব কথার জবাব হবে, এ দানটা হয়ে যাক না, তাসটা দারুণ এসেছে। আরে দূর, রেখে দে তোর দারুণ, কথাগুলো আগে হয়ে যাক, তারপর না হয় নতুন করে খেলা শুরু হবে। নতুন করে খেলা শুরু? নিখিল একটু রহস্যময় হাসি হাসে। তাই ভালো, ওরাও জানে, তাই ভালো। খেলা নিয়ে বসে থাকলে চলবে না, কাজের কথাগুলো সেরে নিতে হবে। হয়তো এক্ষুনি নিখিল বলে বসবে, উঠি রে ভাই, আর ঠিক 55 মিনিট পরে প্লেন ছাড়বে। ওই রকমই মিনিট গুনে কাজের হিসেব রাখতে হয় নিখিলকে। সঙ্গে সেক্রেটারি বিভূতি বোস, তাই তাড়াতাড়ি নিজেদের কাজের কথা তোলে। নিখিল বলে, হবে হবে, তাড়া কি, কথা তো পালাচ্ছে না, এই দানটা হয়ে যাক না। থাকবি বুঝি আজ? থাকবো, থাক। নিখিল আবার রহস্যময় হাসি হাসে, আজ থাকবো, কাল থাকবো, পরশু থাকবো, তরশু নরশু সব দিন থাকবো। বলিস কি সত্যি? গুড গুড, কলকাতায় বদলি হয়ে এলি বুঝি? দূর, হেড অফিস থেকে কেউ ব্রাঞ্চে ঠেলতে পারে, পারে একমাত্র শাস্তিমূলক ব্যবস্থায়, তা আমার ব্যাপারে তো। আরেকটু হেসে কথাটিকে শেষ না করেই শেষ করে নিখিল, হো তাহলে বুঝি ছুটি নিয়েছিস, ভালো করেছিস, মাঝে মাঝে একটু রেস্টেরও দরকার, যা ছোটাছুটি কাজ তোর, আজ বম্বে, কাল মাদ্রাজ, পরশু দিল্লি, তরশু কানপুর, বাপরে। তা কতদিনের জন্য ছুটি নিয়েছিস, পুজো পর্যন্ত থাকতে পারবি? পারব, পুজো পর্যন্ত, পুজোর পর পর্যন্ত, ভাবছি থেকেই যাব। থেকেই যাবি? এতগুলো বুড়োধারী লোক অবোধ চোখে তাকায়। থেকেই যাব। তার মানে? এই সামান্য কথাটা বুঝতে তোদের এত সময় লাগে? ছুটিটা আমি বরাবরের জন্য নিয়েছি, বুঝলি না? না রে ভাই, মাথায় যে ঢুকছে না। উফ, কি দিয়ে তোদের মাথা তৈরি রে, পাথর? চাকরিটা আমি ছেড়ে এসেছি। ও ঠাট, ওরা কলরব করে ওঠে। ই আর কি, তাই না রে জাদু, তোর ছাড়া চাকরিটা কোথায় ফেলে এলি বলতো, কুড়িয়ে নিয়ে বুকে জড়াই। 40 বার করে ফেললেও এখানে ওরা দিব্যি 24-এর ভাষায় কথা বলে। রতনচাঁদ মানিকচাঁদ এন্ড কোম্পানি, তুমি তো বুকের মানিক, মাথার রতন, তুমি ছেড়ে দেবে চাঁদ ব্রাদার্সদের? নিখিল নিজস্ব ভঙ্গিতে হাঁটুতে হাঁটুতে ঠুকতে ঠুকতে বলে, বিশ্বাস না করলে আর কি করব বল, রেজিগনেশন লেটারের কপিটা তো নিয়ে আসিনি যে তোদের বিশ্বাস করাব। অবোধের মুখের অবোধ কৌতুকের হাসির ফুলকিগুলিকে হঠাৎ নিভু নিভু দেখাল। ব্যাপার কি, সত্যি বলেই মনে হচ্ছে যেন? একজন নিভা গলায় বলল, কথাটা অবিশ্বাস্য, এটা তো অস্বীকার করবি না? নিখিল আবার পকেট থেকে সিগারেট কেস বার করে একটা সিগারেট ধরে বলল, অস্বীকার করব কেন, রাগ তো তোর পানামা, হয়েছেটা কি, খুব তেল হয়েছে বুঝি? নিখিল আবার হাঁটু ঠুকতে ঠুকতে বলে, না রে, ওদের সঙ্গে আমার কত ভালো রিলেশন, আমার এই ডিসিশনে যা মর্মাহত হয়েছে ওরা, সেটা মনে করে সারাক্ষণ মনটা দগ থাকছে। তবুও ছেড়ে দিলি? দিলাম, নতুন করে খেলা শুরু করব, নইলে ওরা তো আমায় আরো অফার করেছিল, এমনিতেই তো 3,500 মতো দিচ্ছিল, তাছাড়া ওয়েল ফার্নিশড ফ্রি ফ্ল্যাট, গাড়ি, টেলিফোন, তার ওপরও পুরো 4ই দিতে চাইছিল। তা তুই নিলি না?
না, বড় দুঃখ পেয়েছে ওরা জানিস। তবে ওরা ধরে নিয়েছে আমার হঠাৎ মাথার অসুখ করে গেছে। আমার মিসেসই সেটা রটিয়েছেন অবশ্য। আলোক বিন্দুগুলো আবার উজ্জ্বল হয়। ধ্যাত তেরি, কি গুল মারছিস বসে বসে? গুল নয় হে, গুল নয়, স্রেফ গোলা, ছুঁড়ে মারলাম একখানা। ছুঁড়ে মারলি কাকে? মিসেসকে, নিখিল দিব্য আত্মস্থ গলায় বলে। মারা ছাড়ার উপায় ছিল না রে, এত বার বাড়িয়েছিল সহ্য করা অসম্ভব হয়ে উঠছিল। মারলাম ধাই করে তাই একখানি বোমভাস্ত, কখনো মারতাম না বলে ভাবত নিরস্ত্র। দেখুক এখন ফুলো বেলুন একেবারে ফুটো। সেকালে বউ জব্দ করার একটা পথ অন্তত ছিল। একালের আইন যে আমাদের মতো হতভাগ্যদের একেবারে হাত পা বেঁধে রেখেছে রে। কটকটে বরুণশীল বলে ওঠে, তা বড় আক্ষেপ হচ্ছে বুঝি তোর? জব্দ করে দেবার এই অস্ত্রটা আবিষ্কার করে ফেলে বড়ই আল্লা দিয়েছি। তা তোর মিসেস করেছেনটা কি, কারোর সঙ্গে লাভ টাভ ছিল নাকি? নিখিল একটু হাসে, আরে বাবা, তাতেও এত অসহ্য হতো না, বুঝতাম মানুষের চিত্তে এমন দৌর্বল্য আসে। তা হলোটা কি তাহলে, মিসেসকে জব্দ করবার জন্য তুমি চাকরি ছেড়ে দিলে? 3000 টাকার চাকরি, না তো 4000ই, মশার জন্যে কামান, অথচ কারণটা জেলাসি নয়, হয়েছিল কি বলতো, একটু খুলে বল। বলল বিজয় বোস, হয়েছিল অহংকার, ধরাকে সরা জ্ঞান, রাবণ রাজার অবস্থা। এযাবৎ নিখিলের সঙ্গে কেউ খিঁচিয়ে কথা বলেনি, অবস্থাও ঘটেনি। নিখিলের বুদ্ধিমত্তাকে বাহবাই দিয়েছে চিরকাল সবাই, নিখিলের সাধাসিধেতে মুগ্ধ হয়েছে। আজ কটকটে বরুণশীল খিঁচিয়েই উঠল, নিখিলের মূর্খামির জন্যেই অবশ্য। তবে বলা যায় না ওই চাকরিবিহীনতাটা অলক্ষে কোনো কাজ করল কিনা। জজ সাহেব রিটায়ার করলে নাকি পরদিনই পেশকার মুক্তাররা আর মাথা নোয়ায় না। যাই হোক, বরুণশীল খিঁচিয়ে উঠল, তা এর মধ্যে আর নতুনত্বের কি আছে, পয়সা হলেই অমন ধরাকে সরাগান করে থাকে। নিখিল একটা পোড়া দেশলাই কাঠি দিয়ে কান চুলকোতে চুলকোতে আমেজি গলায় বলে, জানি জানি, গোড়ায় গোড়ায় তো মেনে নিয়েছিলাম ও সেটা। আমার পদোন্নতির সঙ্গে সঙ্গে ওনারও ক্রমোন্নতি হচ্ছিল, দেখছিলাম ড্যাবডেবিয়ে। শুভপোকা পাখনা মেলে প্রজাপতি হতে শিখল রে, কোটিপতি চাঁদ ব্রাদার্সদের বাড়ির মেয়েদের মতো করে সাজতে ইচ্ছে হয় তার, নিজেকে তাদের দরে ভাবতে ইচ্ছে হয়, দেখে দেখে লজ্জায় মরে যাই আমি। বিজয় বোস বললে, এটা তোর স্রিপ সূচি পাই, মেয়েরা অমন আনব্যালেন্সড হয়েই থাকে। নিখিল হাতের কাঠিটা ওখান থেকে এখানে এনে বলল, জানি জানি, তাও জানি হয়েই থাকে, তাই নীরবেই দেখে যাচ্ছিলাম রে ভাই, মায়ে মেয়ের একসঙ্গে স্ল্যাক্স পরে বেড়াতে যাওয়া, যাক 6 ইঞ্চি করে কাপড়ে ব্লাউজ বানানো, বানা, নখে মুখে রং লাগাচ্ছে লাগাক, ভুরুটাকে আমাদের দাড়ি গোফের মতো স্রেফ চেঁচে উড়িয়ে দিয়ে তুলি দিয়ে ভুরু আঁকছে, আঁকুক, স্থানীয় মহিলাদের মতো রাস্তায় দাঁড়িয়ে হিহি করে ফুচকা খাচ্ছে, ধোঁয়া ছেড়ে ছেড়ে সিগারেট খাচ্ছে। এহ দেখ, বড্ড রং চড়িয়ে বলছিস তুই। না রে ভাই, যা হয়েছে তাই বলছি, যা বলছি সবটাই সত্যি, তবু তো শেষটা বলতেই দিলি না, যাক বুঝে নে, বারণ করতে গেলে আমাকে স্রেফ নস্বাত করে ছাড়ে, আমি গাইয়া, আমি বুনো, আমি সেকেলে, আমার চালচলন দেখলে নাকি তার মাথা কাটা যায়, মিসেস থাপা, মিসেস চেটিনা আর মিসেস ব্যানার্জি নাকি অবাক হয়ে প্রশ্ন করেন, এতদিনেও আপনি ওকে মানুষ করে তুলতে পারলেন না। দুঃখের বিষয় কি জানিস, একা নিজেই নয়, মেয়েটাকেও দোষর বানিয়েছিল,
মেয়েরও নাকি ওর বন্ধুদের সামনে আমাকে বার করতে লজ্জা করে। আমি হাঁটু দোলাই, আমি মুখে রুমাল চাপা না দিয়েই কাশি, ইত্যাদি ইত্যাদি আরো যে কত সব অদ্ভুত কাণ্ড আমি করি। হেতে ওরা লজ্জায় মরে যায় যে। ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম মর্গে যা মায়ে মেয়ে, লোকে তোদের দেখেই হাসে। কিন্তু সব জিনিস কি উড়িয়ে দেওয়া যায় রে? নিখিলের সেই এলিয়ে বসে কৌতুকের গলায় কথা বলার চেহারাটা হঠাৎ যেন বদলে যায়। নিখিল সোজা হয়ে বসে বলে ওঠে, আমারই মাথার ঘাম পায়ে ফেলা রোজগারের টাকা মায়ে ঝিয়ে চারখানা হাতে মুঠো মুঠো উড়িয়ে ছড়িয়ে আমারই রুচির ওপর হাতুড়ি মেরে মেরে ওদের আদর্শ সমাজের একজন হচ্ছে। যখন তখন পার্টি দেওয়া হচ্ছে, পিকনিকে যাওয়া হচ্ছে, এবং যেসব মদমাতাল চরিত্রহীন লোকগুলোকে দেখলে আমার বিষ ওঠে, সেইগুলোকে আদর করে বাড়িতে ডাকা হচ্ছে, কেবলমাত্র তারা বড় লোক এই গুণে। আমার বউ মেয়ে তাদের সঙ্গে হিহি করবে, এবং আমি পরম আহ্লাদে সেই পার্টিতে যোগ না দিলে তারা চলে যাবার পর বউ আমাকে তুলোধনা করবে। এইসব বরদাস্ত করে চলেছিলাম রে, কটকটে বরুণশীল বলে ওঠে। তো এগুলো তুই তো একটু চেক করলেও পারতিস। নিখিল গম্ভীর ভাবে বলেন, পারতাম না রে, পারতাম না। ব্রেক খারাপ হয়ে যাওয়া গাড়িকে চেক করা যায় না। কলকাতায় থাকতে দেখেছি মাঝে মাঝে ষষ্ঠী মঙ্গলচণ্ডী কি সব যেন করত, ওখানে গিয়ে সব ছেড়ে দিল। আমার মা একবার কোথাকার যেন ঠাকুরের ফুল যত্ন করে পাঠিয়েছিলেন চিঠির খামে ভরে, ফেলে দিয়ে হিহি করে হেসে বলল, মহিলাটি যে এখনো কোন যুগে পড়ে আছে। কেন কেন এসব হবে কেন বল? পয়সা হলে যদি এইসব হতে হয় পয়সাটাই যাক, এই আমার সিদ্ধান্ত। মেয়েটা শুদ্ধ কি ধিঙ্গি হয়ে উঠেছিল জানিস? আমার মাকে আমি চিঠি দিচ্ছি, হিহি করে বলে কিনা, ও মামনি দেখে যাও বাপি বাপির মাকে চিঠি লিখতে বসে চিঠির ওপর চীনে ভাষায় কি লিখছে, ও আর অনুশ্বর, কি হয় মা জানো? কথাটা হাসির, হেসেও ফেলে সবাই, শুধু নিখিল হাসে না। নিখিল বলে, তোরা বললি মশা মারতে কামান, কিন্তু আমি বুঝেছিলাম কামান ভিন্ন উপায় নেই, আমার হাতে ওই একটি ছাড়া আর কোনো অস্ত্র নেই। আমি প্রতি বিষয়েই জব্দ, আমি লোক সমাজের কাছে জব্দ, আমি চাকর বাকরের সামনে কেলেঙ্কারির ভয় জব্দ, আমি শান্তি প্রিয়তার কাছে জব্দ। আর আমার স্ত্রী এটা বুঝে ফেলেছিল, আর বুঝে ফেলেছিল সব ঘাঁটির চাবি নিজের হাতে রাখতে হয়। ওর পৃষ্ঠবল ওর সমাজ, ওর পৃষ্ঠবল ওর মেয়ে, ওর পৃষ্ঠবল আমার টাকা। আমার কোনো পৃষ্ঠবল নেই রে, আমি একা, আমার বাড়িতে আমার কোনো অধিকার নেই। আমার বিধবা মা যিনি কত দুঃখে আমায় মানুষ করেছেন, আমার সেই মানুষ হয়ে ওঠার আশায় দিন গুনেছেন, তাকে আমার বাড়িতে এনে রাখার উপায় নেই, রাখার প্রশ্নই নেই। স্বচ্ছন্দে বলে দিল, মা এসে থাকবেন এইখানে? তোমার মার সেই গোবর গঙ্গা জলের ব্যাপারটি এখানে কোথায় হবে শুনি? আমার কিচেনে খেতে পারেন তো এসে থাকুন। যা, তুই মামলা জিততে নিজের সপক্ষে মিথ্যে সাক্ষী খাড়া করছিস। বিজয় বলল, মিথ্যে হলে আমার চাইতে বেশি খুশি হতো না রে কেউ বিজয়, কিন্তু দিস ইজ ফ্যাক্ট। অথচ ওর দিকের গোষ্ঠীর কারোই বোম্বে বেড়ানো বাকি থাকলো না এই কবছরে, যেহেতু তাদের ওর কিচেনে ভর্তি করা যায়। আজকাল এরকমই হচ্ছে রে ভাই, দেখছি তো চারিদিকে, দেখার চোখ সবাই সমান নয় বিভূতি। নিখিল বলে, বললে বিশ্বাস করবি, মা সেবার কাদের সঙ্গে যেন তীর্থে বেরিয়ে দ্বারকা ফেরত আমার ওখানে এসে উঠলেন আমায় দেখতে। পুরো তিনটি দিন মা শুধু ফল খেয়ে কাটিয়ে দিলেন রে। বউ বলল, তুমি এমন করছো যেন জগতে এমন ঘটনা কখনো দেখোনি, বিধবারা তো ফল টল খেয়েই থাকে,
অথচ মা আসবেন বলে এক গাদা নতুন বাসন পর্যন্ত কিনে এনেছিলাম, কিন্তু ব্যবস্থাটা তো ওরই হাতে বল। মৃণাল বললে, অসুবিধেটা তো ওইখানে আমরা যে ওদের হাতেই। নিখিল বলল, আমিও তাই ভাবতাম, কিন্তু হঠাৎ একটা বন্ধ দরজা খুলে গেল, দেখলাম রাজ্য সরকারের ওপরেও আছে কেন্দ্রীয় সরকার, অবস্থা বুঝে তার ক্ষমতা প্রয়োগ করা যায়, কিন্তু সাধ্যপক্ষে সে ক্ষমতা কে চায় প্রয়োগ করতে? অবস্থা তাই চরমে পৌঁছায়। আমার মা সুচিবাই বিধবা, আমার বোন তো তা নয়, ওর ছোট মেয়েটা ভুগছে শুনে আমার কাছে আনতে চেয়েছিলাম, সাতশো অসুবিধার ফিরিস্তি শুনিয়ে চিঠির কাগজ কেড়ে নিয়ে বলল আমি লিখে দেব। বল বল তোরা বল আমায়, এই জন্যেই কি আমি এই এত এত টাকা রোজগার করছি? হ্যাঁ, ওইটাই আমার শৈশবের স্বপ্ন ছিল, অনেক টাকা রোজগার করব, সবাইকে সুখে রাখব, করেওছি অনেক টাকা, বলতে কি আশাতি, কিন্তু সে কি মাতাল থাপা কোটলার ব্যানার্জিকে বাড়িতে ডেকে ডেকে নেমন্তন্ন খাওয়ানোর জন্যে? আর সেই নেমন্তন্ন সুবিধের জন্য 300 টাকা মাইনের গোয়ানিজ কুক রাখবার জন্যে? 300? অনেকগুলো গলা থেকে ওই একটাই শব্দ উচ্চারিত হয়, আর কোনো কথা বোধহয় চট করে জোগায় না কারোর মুখে। একটা রান্না করবার লোকের মাইনে 300? এটা তাদের সহ্য করে নেবার ক্ষমতারও বাইরে। সঙ্গে সঙ্গে আরো একটা ক্ষুব্ধ স্বর আছড়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ 300 টাকা, চাল ফলাচ্ছি না রে ভাই, সত্যি, তাও শুনলাম নাকি খুব সস্তায় পাওয়া গেছে, ওই পুং দ্রৌপদি যা রান্না জানে তাতে নাকি হোটেলে টোটেলে ওর 4 গুণ মাইনে পেতে পারত। হতে পারে, অসম্ভব নয়, কিন্তু বলতে পারিস সে লোক আমার সংসারে কেন? আমার বাবা স্ত্রী পুত্র নিয়ে ছোট ভাইকে মানুষ করে মাত্র 250 টাকায় সংসার চালিয়ে গেছেন, আমার কাকা যিনি বাবা মারা যাওয়ার পর আমাদের দাঁড় করিয়ে রেখেছিলেন, তিনি এখনো 300টি টাকার জন্য ভাঙা শরীর নিয়ে বদ্যিবাটি থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করে মরছেন, আর আমার রাঁধুনির মাইনে 300, অথচ আমি শালা হাই প্রেশার আর ডায়াবেটিসের রোগী, খাই শুধু দুবেলা দুখানা করে শুকনো রুটি আর আলু আঝালি একটা স্টু। এই প্রশ্ন তুলেছিলাম বলে আমায় শুধু রাস্তা থেকে ধুলো কুড়িয়ে গায়ে দিতে বাকি রেখেছিল। বলে, বোকার মতো কথা বলো না, ওরকম একটা কুক থাকা প্রেস্টিজ, ওর যেসব বান্ধবী মিসেস থাপা, মিসেস ব্যানার্জি, মিসেস বাটলিওয়ালা, তারা নাকি বলেছে ভাঙিয়ে নেব, আমার মিসেস নাকি কেবলমাত্র তোয়াজের জোরে লোকটাকে টিকিয়ে রেখেছেন। হ্যাঁ, তোয়াজ উনি ওদের করেন বই কি, তোয়াজ সমীহ, ম্যাড্রাস আয়াটাকে যা সমীহ করেন ভদ্রমহিলা, তার 10 ভাগের 1 ভাগ আমার মা কাকিমা পেলে ধন্য হয়ে যেত। সবই সহ্য করে যাচ্ছিলাম রে, পড়ে পড়ে মার খাচ্ছিলাম নিজেরই সংসারে, নিজের বাড়িতেই আমি অনধিকারী, নিজের স্ত্রী কন্যার কাছে অবজ্ঞ। থেকে থেকে তুই তো ভাই ভারী গোলমেলে কথা বলছিস, অবজ্ঞাটা আসছে কোথা থেকে? কেন, ওদের কালচার থেকে। নিখিল হঠাৎ তক্তপোষ থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা হেঁটে গিয়ে বলল, ওই উচ্চ কালচার সম্পন্ন মহিলাটি আর তার 15 বছরের মেয়েটি অহরহই আমায় বলেছেন, গাইয়ার মতো করো না, গাইয়ার মতো কথা বলো না, এই কথাগুলো আমায় শুনতে হবে দিনের পর দিন। কেন? আমি শালা মুখে রক্ত উঠিয়ে রূপোর রথ কিনে চড়িয়ে ওকে ওই স্বর্গ অর্থ কাম মুখ্য সমাজটির দরজায় পৌঁছে দিয়েছি, এই আমার অপরাধ। নিখিলের কথাগুলো উপভোগ্য, ওর বন্ধুরাও উপভোগী করছিল, কিন্তু যখনই স্মরণে আনছিল বউকে জব্দ করবার জন্যে নিখিল 3,500-ই চাকরিটা ছেড়ে চলে এসেছে, তখনই উপভোগের রস ফিকে হয়ে আসছিল। নিখিলি ওদের বল ভরসা, নিখিলি ওদের তরুণ সংঘের গৌরব, ভেবেছিল রজত জয়ন্তীর ছুতোই নিখিলের হৃদয়ে কিছু প্রেরণা জাগিয়ে দিয়ে ক্লাবের ঘরটাকেও সংস্কার করিয়ে নেবে,
কিন্তু সেগুড়ে বালি পড়ল। অথচ দুর্ভাগ্য নয়, স্রেফ দুর্মতি। বরুণশীল চলা গলায় বলে ওঠেন, তা সেই রূপর রথে তো তুমিও চড়েছ বাবা। উদাস উদাস স্বরে বলল নিখিল, চড়িনি রে, টেনেছি, টেনে নিয়ে গেছি আমি, এদিক ওদিক তাকাবার সুযোগও পাইনি। আমার মা যখন লিখেছেন অনেকদিন তোকে দেখিনি, আমি তখন প্লেনে চড়ে সস্ত্রীক কাশ্মীরে বেড়াতে চলে গেছি। যেদিন খবর পেয়েছি আমার বোনের রুগ্ন মেয়েটা মারা গেছে, সেদিন আমার বাড়িতে রাজকীয় পার্টি বসিয়েছি, ভাবতে পারিস? এই মুহূর্তে নিখিল আর 3,500-ই নয়, নিখিল এখন বেকারের খাতায় নাম লিখিয়েছে। তাই রেগে যাওয়া বন্ধু বিনা কুণ্ঠায় বলে, তা তুমি যদি এত স্ত্রৈণ হও, হবেই তো এইসব। নিখিল রাগে না, নিখিল গম্ভীর হাসি হেসে বলে, লোকে তাই বলছে বটে, আমার স্ত্রীও সেই অহংকারেই বোধহয় রথের দড়ি নাকে পড়িয়ে চড়ে বসেছিল। কিন্তু ভাইরে, যারা একটু শান্তিপ্রিয় তারাই জানে কতখানি দাম দিয়ে ওই শান্তিটা কিনতে হয়। নিখিল এতক্ষণ ঘরের মধ্যে পাইচারি করছিল, আবার বসে পড়ে হাঁটু নাচাতে নাচাতে বলল, এখন হঠাৎ টের পেলাম শাস্তি ভেবে যেটাকে অনেক দাম দিয়েছি সেটা স্রেফ একটা বিষ গাছের চারা, তাকেই বাড়াচ্ছিলাম আমি বসে বসে। টের পেয়ে আর ঠকি, নাক থেকে দড়ি ছাড়িয়ে নিয়ে দিলাম রথখানা শুদ্ধ উল্টে। নে, এখন কিসে চড়ে অহংকার করবি কর? একবারও খেয়ালে আনে না এই আনকালচার লোকটার ক্যাপাসিটির বৃক্ষেই তোদের কালচারের ফুল ফুটছে? তোদের কালচার কি আমাদের মা ঠাকুমার কালচারের মতো নিজস্ব? তোদের তো পয়সা দিয়ে কেনা কালচার, খেয়াল করে না আসলে, খুব বুদ্ধিধারী তো, তাই গাছের যে ডালে বসেছে সেই ডালেই গোড়ায় কোপ দিয়েছে। ভোগ এখন তার ফল। যা, কতদিন বাপের বাড়ি থাকতে পারিস থাকগে যা, আমার বাড়িতে আসতে চাইলেই স্রেফ বদ্যিবাটি দেখিয়ে দেব। বাপ তো ওই বদ্যিবাটি দেখেই বিয়েটা দিয়েছিল। কথাগুলো প্রণিধানযোগ্য, তবুও নিখিলের দিকে ভোট পড়ে না। কটকটে বরুণশীলই শুধু নয়, সকলেই বলে ওঠে, যতই যা বলো ভাই, আমরা কিন্তু বলবো এ হলো তোমার স্রেফ নিজের নাক কেটে পরের যাত্রাপং। আচমকা একটা জোর হাসি হেসে নিখিল বলে ওঠে, হয়তো তাই, তবু যাত্রাটা তো ভঙ্গ হলো, প্রায় দুর্যোধনের উড়ুভঙ্গের মতোই হলো, এতদিনে তেলামুখ একেবারে ঝোলা, দেখুক এখন নিরুপায়ের পার্ট প্লে করতে কেমন লাগে। সাধের সংসার আর ওনার সেই সোনার সমাজটি ত্যাগ করে চলে আসবার সময় যা একখানা চেহারা হয়েছিল, ওতেই আমার সব দাম উসুল হয়ে গেছে। শুনছিলেন আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত বিপন্ন সুখ। ফিরে আসছি আর কিছুদিনের মধ্যে আরেকটি গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। যদি আমার গল্পের পাঠ ভালো লাগে এবং উপস্থাপনাও ভালো লাগে তাহলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন আপলোড করলেই গল্প আপনাদের নোটিফিকেশন বাড়ে এসে যায়। আবার দেখা হচ্ছে তাহলে, নমস্কার।